প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 43তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালের এই দিনে প্রায় 6 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসেন তিনি। দিনটিকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের সূচনার স্মারক হিসেবে বিবেচনা করা হয়। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় বিদেশে অবস্থানের কারণে তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। জাতির ইতিহাসে এই বিষাদময় ঘটনার সময় স্বামী পরমাণু বিজ্ঞানী প্রয়াত ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে স্বামী ও বোন শেখ রেহানাকে নিয়ে জার্মানিতে অবস্থান করছিলেন শেখ হাসিনা। পরে দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারত হয়ে 1981 সালের 17ই মে মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন তিনি। দেশে ফেরার আগেই দলের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করবে।